হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্ষ সম্মতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের ঈদগাহ ময়দান। আমরা যে ঈদগাহ ময়দানে নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, সেই ঈদগাহ ময়দানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যশোর জেলার মনিরামপুর থানার 10 নম্বর মুসলিমনগর ইউনিয়নের নোয়ালি গ্রামে। বড় ঈদগাহ বলে এটা, মানে বড় ঈদগাহ। আমাদের গ্রামে কয়েকটা ঈদগাহ আছে, মনে করেন যে 3-4টা ঈদগাহ আছে, তার ভিতরে এই একটা ঈদগাহ, আর এটা হচ্ছে, হ্যাঁ সেরকম। আর এটা হচ্ছে নোয়ালি গ্রামের ভিতরে সব থেকে বড় ঈদগাহ, নদীর সাইডে, কপোতাক্ষ নদীর সাইডে এই ঈদগাহটা অবস্থিত। আর হচ্ছে আমাদের এই বড় ঈদগাহ, মানে এরকম ভাবে গেট সাজানো হয়েছে যে আমাদের যশোর জেলার, আমি মনে করি যে আমাদের যশোর জেলার বেস্ট হচ্ছে আমাদের ঈদগাহ। মানে আমাদের ঈদগাহ যতটা সাজানো হয়েছে, যতটা খরচ করা হয়েছে, যত টাকার, তা আমি মনে করি আমাদের যশোর জেলার সব থেকে বেস্ট এবং সব থেকে টাকা খরচ করা ঈদগাহ হচ্ছে আমাদের ঈদগাহ। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখাই, যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর নদীর সাইডটাও দেখা, মানে যে আমাদের যশোর জেলার সব থেকে বেস্ট বলছি, এমনিতেই বলিনি। আর রাত্রেবেলা যদি ভিডিও করি তাহলে সে ভিডিওটাও আমি জোরে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই ভিডিওতে আপনারা সেটাও দেখবেন। দেখেন ঈদগাহ ভাই, রাত্রেবেলা যখন ওই মিউজিকগুলো জোয়ালে, লাইটিংগুলো, উপরে যে চাঁদ, ওই যে চাঁদ দেখা যাচ্ছে উপরে মিনারের উপরে, ওই চাঁদগুলো যখন জ্বলে, প্রায় এখান থেকে আধা কিলো 1 কিলোমিটার পর্যন্ত দূর থেকেও দেখা যায়। ওই যে ফাঁকা আছে নদীর সাইডে, একেবারে নদীর সাইডে ফাঁকা, প্রায় আধা কিলো 1 কিলোমিটার মতো দেখা যায় ঈদগাহ, যখন ওই মিনারে, যখন ওই চাঁদ দিয়ে যখন আলো জ্বলে। মিউজিক আমি আপনাদেরকে আমি একটু সাইডে দেখানোর চেষ্টা করি, আপনাদের আপনারা বুঝতে পারবেন চারদিকটাই। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি ঈদগাহ এরিয়াটা, আমি যাই আপনাদেরকে দেখাই ঈদগাহ। আর আমি নদীটাও আপনাদেরকে দেখাই, যে নদী কপোতাক্ষ নদী। আপনারা কপোতাক্ষ নদীর কথা তো অবশ্যই শুনছেন অনেকে, যারা বাংলাদেশে আছেন ভাই এবং যারা ইন্ডিয়াতে আছেন, আর যারা আমাদের যশোর জেলায় আছেন, তারা তো কপোতাক্ষ নদী এক কথাই, মানে তাদের জেলার ভিতরে, তাদের থানার ভিতরে তো কপোতাক্ষ নদী পড়ে আর কি। তো এই যে কপোতাক্ষ নদী আপনারা দেখেন একেবারে সাইডে, মানে কি বলবো, এই জায়গা থেকে যদি আমরা আসি অথবা এই জায়গা থেকে আমরা যদি দাঁড়িয়ে তাকাই, তা কপোতাক্ষ নদীটা এত সুন্দরভাবে উপভোগ করা যায় যে আপনারা যদি এখানে আসেন, যদি কখনো আসেন আমার এলাকার ভাই বিরাদার হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখছেন, যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন পছন্দ ঈদগাহ। আর এই জায়গা থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দেখেন চারি সাইডটা আমি দেখাই ঈদগাহ, দেখেন। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন কপোতাক্ষ রিভার এখন কিন্তু সূর্য অস্তের সময়, সূর্য ওইখানটায় আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে না ভাই, ক্যামেরায় দাঁড়ান আমি জুম করি। এ দেখেন ক্যামেরায় এবার দেখা যাচ্ছে কি সুন্দরভাবে আছে ভাই, সেই রকম সুন্দর। তো দেখেন, আর ওই পার থেকে নদীর ওই পার হচ্ছে ঝিকরগাছা থানা, ঝিকরগাছা থানা ওটা পড়ে আয়ত্তে। তো ওই জায়গা থেকে যদি ওই ঘেরের উপর থেকে যদি তাকানো হয়, তা আমাদের ঈদগাহটা এত সুন্দর দেখা যায়। আর ওই যে সাইটে সাইটে যখন রাত্রেবেলা যাওয়া হয় মিনারে, যখন মিউজিক জ্বলে, তা মানে ভাই কি বলবো, এত সুন্দর, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর মিউজিক জ্বলে আর এত সুন্দর ওদের দৃশ্যটা ফুটে ওঠে, মানে অসম্ভব সুন্দর। এই যে একটা জ্ঞানী ব্যক্তি বলছিলেন না যে সুপারক্যালিফ্রাজিলিস্টিক ডিসপ্লে ডোসাস, কথাটার অর্থ হচ্ছে অসম্ভব সুন্দর। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, কোন এক মহাজ্ঞানী ব্যক্তি এটা বলছিলেন। তো যাই হোক, আমিও সেটা বলতে চাই যে অসম্ভব সুন্দর, অসম্ভব। আর যেহেতু কপোতাক্ষ নদীর পাশে এটা, সেহেতু আরো সৌন্দর্য বেশি দেখায়। তো গাইস, আমি যতটুকু সম্ভব আমাদের যশোর জেলার সব থেকে বেস্ট ঈদগাহ ময়দান দেখানোর চেষ্টা করলাম। কালকে হচ্ছে ঈদ, দোয়া করবেন যেন ঈদের নামাজটা সুন্দরভাবে পড়তে পারি। আর আমি যেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেহেতু একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ছোটো ভাই হিসেবে আমার চ্যানেলটাকে।